বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অবিস্মরণীয় বক্তৃতার কারণেই আমরা সকলেই উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়েছিলাম। আমাদের মার্চ মাসে যে আন্দোলনগুলো চলেছিল, আমার মনে আছে আমি সে সময় খুব গুরুতর অসুস্থ ছিলাম। আমার গল ব্লাডারে অত্যন্ত ব্যথা হচ্ছিল এবং সেটা অপারেশন করার ডেট ছিল এই মার্চ মাসে। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের এই অসহযোগের কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়াতে আমার অপারেশন হয় নাই, আমি একটু একটু করে সুস্থ হয়ে উঠেছিলাম এবং আন্দোলনগুলোতে আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম। তবে আমার ব্যাপার হলো যে আমি এই মাঠে ময়দানে বক্তৃতা করে বা মিছিলে আন্দোলনে যোগ দিয়ে আমি করি না, আমার যুদ্ধ আমার কলম দিয়ে। আমি তবুও সেই সময় জেমসন হলে মহিলা যে সমাবেশ হয়েছিল তাতে অংশগ্রহণ করেছিলাম এবং সমাবেশে উপস্থিত ছিলাম, এবং লালদিঘির ময়দানে যে নাটক অনুষ্ঠিত হয়েছিল, যে যে আন্দোলনের যে সভা হয়েছিল আন্দোলনমুখী, সেই সভাতেও আমি উপস্থিত ছিলাম অন্যান্যদের সঙ্গে। আমরা তখন যে অনুপ্রেরণা উদ্দীপনা নিয়ে এগিয়ে গিয়েছিলাম তখনকার দিনে কিন্তু সেটি খুবই কঠিন ছিল, বিশেষ করে আমাদের সমাজে। যাই হোক, আপনারা সবই শুনেছেন, নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরে আমরা স্বাধীন হয়েছি, সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি স্বতন্ত্র জাতি হিসেবে পৃথিবীতে পরিচিত হতে পেরেছি এবং আমাদের অনেক অর্জন আছে এই শতাব্দীতে। সবচেয়ে বড় অর্জন যে আমাদের শহীদ দিবসকে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, এবং এভাবে আমাদের অনেক অর্জন আছে। আমাদের সেরকম কিন্তু অনেক মূল্যবান জিনিস আমরা হারিয়েছি, সেটিও আছে। আমরা আমাদের মূল্যবোধ হারিয়েছি, আমরা আমাদের বিশ্বাস হারিয়েছি, আমরা আমাদের নৈতিকতা হারিয়েছি, আমরা আমাদের নিজের উপর আত্মবিশ্বাসও হারিয়েছি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে নারী পুরুষের অংশীদারিত্বে আমাদের এইসব আন্দোলনে এগিয়ে গিয়েছিল, নারীরা সব জায়গায় পুরুষের সঙ্গে সমান অংশীদারিত্বে কাজ করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে করেছে, ভাষা আন্দোলনে করেছে, স্বদেশী আন্দোলনে করেছে, মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু এই নারীরা সাধারণভাবেই তাদের সেই অবদানের কোনো স্বীকৃতি পায় নাই এবং তাদের কোনো মূল্যায়ন হয় নাই। যে নারীটি তার স্বামী এই মুক্তিযুদ্ধে হারিয়েছেন, তিনিও একজন মুক্তিযোদ্ধা। যে নারীটি তার একমাত্র পুত্রকে এই মুক্তিযুদ্ধে হারিয়েছেন, তিনিও একজন ওই পুত্রের সঙ্গে মুক্তিযোদ্ধা। যে নারীটি তার সম্ভ্রম হারিয়েছেন, তিনিও কিন্তু মুক্তিযোদ্ধা। আমার সৌভাগ্য হয়েছিল স্বাধীনতার পর 3-4 বছর আমি নারী পুনর্বাসনের ডিস্ট্রিক্ট ফিল্ড অর্গানাইজার হিসেবে কাজ করেছি, কাজেই প্রত্যক্ষভাবে এইসব দুস্থ নারীদের সংস্পর্শে এসেছি, তাদের পুনর্বাসনের চেষ্টা করেছি এবং তাদের
স্বাস্থ্যগত ব্যাপারটাও আমাকে দেখতে হয়েছে, তাদের ক্লিনিকে ভর্তি করানো এবং অবৈধ সন্তানের জন্ম দান বা সেটি নষ্ট করে ফেলা, এইসব ক্ষেত্রে আমাকে কাজ করতে হয়েছে। কাজে আমি প্রত্যক্ষভাবে এদের সঙ্গে কথা বলেছি, জানি এই সব নারীদের ইতিহাস কোথাও লেখা হয় নাই। নজরুল বলেছিলেন যে ইতিহাসে লিখেছে পুরুষ কত রক্ত দিয়েছে কত, কিন্তু যে নারীটি তার স্মৃতি সিন্ধু দিল তার কথা লেখা হয়নি। আমাদের এক্ষেত্রেও তাই হয়েছে। আমি একজন নিরপেক্ষ জাতি দল নির্বিশেষে সকলকে আবেদন জানাব যে এই নারীদের মূল্যায়ন হোক, যে সম্মানজনক অভিধায় তাদের সম্মানিত করা হয়েছিল বীরাঙ্গনা, কার্যক্ষেত্রে দেখা গেল সেটা পরে এমন একটা শব্দে পরিণত হলো, নিকৃষ্ট শব্দে, যে সেটি উচ্চারণ করতো লোকে লজ্জা পেত এবং সেই নারীরা সমাজের কোথাও স্থান পেত না। এবং আমার কয়েকটি ঘটনা জানা আছে যে বর্তমানে যখন তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, স্বীকৃতি দেওয়া হচ্ছে, পুরস্কৃত করা হচ্ছে, তখন তারা যখন আবার তাদের সংসারে সমাজে ফেরত যাচ্ছে তখন তারা কিন্তু সমাজচ্যুত হয়ে যাচ্ছে, কারণ এতদিন কেউ জানতো না যে তারা বীরাঙ্গনা, এখন তারা জানতে পারছে। কিন্তু তাদের যে কোনো প্রকারে হোক একটা সম্মান দেওয়া উচিত এবং তাদের মূল্যায়ন করা উচিত। বলা হয়ে থাকে যে আমাদের এই দেশটা এমন এক দেশ, এবং রেকর্ড সেখানে যে প্রধানমন্ত্রীও মহিলা, বিরোধী দলের নেত্রীও মহিলা। আমার অনুরোধ, আমি কোনো রাজনীতিতে নই, আমার অনুরোধ এটি যদি রেকর্ড হয়ে থাকে তাহলে এই দুই মহিলা মিলে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যান যাতে সেটাও একটি রেকর্ড হয়ে থাকে যে নারীরা কি করতে পারে। দেখুন, আমি দুই নেত্রীর কাছে এই অনুরোধ জানাচ্ছি যে নারীরা কি করতে পারে সেটি পৃথিবীকে দেখিয়ে দেবে। কিন্তু আমি জানি সেটি হয়তো সম্ভব হবে না, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়, আমি তো আগেই বলেছি নারীদের কথা লেখা হয় না, নিরপেক্ষভাবেও লেখা হয় না। যারা লেখেন তারা ওই বইটিতে নায়ক থাকেন এবং সেই ঘটনার নায়ক থাকেন। সব কিছুই আমি করেছি, আমি দেখেছি, আমি বলেছি, আমি নেতৃত্ব দিয়েছি, এবং তিনি যাকে ভালোবাসেন তাকে আকাশে তোলেন, যাকে দেখতে নারী তাকে চরণতলে ফেলেন। এই হলো মুক্তিযুদ্ধের ইতিহাস। আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে ঘটনা থেকে দূরে দাঁড়াবেন, ঘটনা থেকে দূরে দাঁড়িয়ে দেখবেন আপনারা একজন তৃতীয় ব্যক্তি হয়ে দেখবেন ঘটনাটা কি, এবং সেভাবেই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করবেন, নিজেকে নায়ক বানিয়ে নয়, তবেই ইতিহাস লেখা হবে। আরেকটি অনুরোধ আমি সকল রাজনৈতিক নেতাদের কাছে বলছি, যার যেটুকু অবদান সেটুকু স্বীকৃতি দেবেন, যার যেটুকুর অবদান সেটুকুর মূল্যায়ন করবেন, তাকে বলবেন বা ইতিহাস। আমি, আমার সৌভাগ্য হয়েছিল আমি অনেক দেশ ঘুরে এসেছি, আমি দেখেছি সেখানে নেতাদেরও যেমন, বর্তমান নেতাদেরও যেমন ফটো থাকে, মূর্তি থাকে, অতীতের নেতাদেরও থাকে, বিরোধী নেতাদেরও থাকে, মূর্তি থাকে, সে বিরোধিতা করতে বলে তাকে ফেলে দেওয়া হয়েছে এরম কিন্তু নয়। কাজী যার যেটুকু অবদান সেটুকু স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, এবং তাতেই হয় ইতিহাস, ইতিহাসের যে সততা সেইটি রক্ষা করা। আমি সর্বশেষে আমার মুক্তিযোদ্ধা বোনদের বলবো, আমার সহকর্মীদের বলবো যে আজকে যে ছেলেমেয়েরা আমাদের সামনে বেড়ে উঠছে তাদেরকে
একজন সৎ মানুষ হিসাবে, একজন আদর্শ নীতিবান মানুষ হিসাবে গড়ে তুলুন। তার মধ্যে এই অল্প বয়সেই কারো প্রতি কোনো হিংসা দ্বেষ ঢুকিয়ে দেবেন না, তাকে পর মত সহিষ্ণু করে তুলবেন, পর ধর্ম সহিষ্ণু করে তুলবেন। পারিবারিক শিক্ষা হলো একটা বড় শিক্ষা। এই পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাই শিশুকে একজন সৎ মানুষে পরিণত করতে পারে। সর্বশেষে এই গুরুত্বপূর্ণ সভায় আমার মতো সামান্য একজন গৃহবধূকে প্রধান অতিথি করায় আমি সকলকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।